আর সাদে আল্লাহ দে বেঙ্গলিতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত ধন্যবাদ জানিয়ে আজকে আমি কদবেলের আচার তৈরি করে দেখাবো। কদবেল মাখা তো সবাই খান, আর এইভাবে কদবেলের আচার করে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে। কদবেলটা প্রথমে চামচ দিয়ে ছাড়িয়ে বার করে নিয়েছি, এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। গাছ পাকা কদবেল তো আজকাল আর পাওয়া যায় না, ওরা কাঁচার কদবেলে কার্বাইড দিয়ে যা হোক করে বাজারে নিয়ে আসে, এবং কিনে আনার পরে দেখা যায় কদবেলটা হয় সাদা, নয়তো কদবেলে খুব একটা ভালো গন্ধ বেরোচ্ছে না। তখন এইভাবে মেখে রান্না করলে গন্ধটাও লাগবে না আর খেতেও ভালো লাগবে, আর পয়সা দিয়ে কিনে কদবেলটা ফেলেও দিতে হবে না। মাখা হয়ে গেছে, আমি দুটো ছোট ছোট কদবেল নিয়েছি, তার জন্য আমি 100 আখের গুড় নিয়ে নিয়েছি। এটাও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 4টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 2 চামচ পাঁচফোড়ন, 1 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি, 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মশলাটা তুলে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে মাখা কদবেলটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা পুরো গুঁড়ো করার দরকার নেই, এটা অল্প গুঁড়ো করলেই হয়ে যাবে, ঠিক এই রকম। আমার মতো এই রকম করে কদবেলের আচার করে রেখে দেবেন, ইচ্ছা করলেই একটু নিয়ে খাওয়া যাবে, আর এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। এইটা ঘন হয়ে এসেছে, এইরকম পর্যায়ে আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। সবটা দিলাম না, 2 চামচ দিয়ে দিলাম। এইভাবে নাড়তে হবে, কারণ এটা ঘন হয়ে এসেছে, তলায় ছুড়ে যেতে পারে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, আর এটাকে অনেকদিন রেখেও খাওয়া যাবে। ঠান্ডা করার পরে এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে ভালোই থাকবে।